बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम आशा करी तुम्हारा सब भलो आसो। आज के तुम्हारे पढ़ाबो जुक्तिविद्यार विषय द्वितीय पत्र आरोह आरोहेर प्रकारभेद। तुम्हारा अवश्य किसुटा धारणा हयतो पेयेछो जेहेतु असाइनमेंट जमा दियेछो তারপরেও তোমাদের যেহেতু সরাসরি বা অনলাইনের মাধ্যমে সরাসরি এখন পাচ্ছি বা এর আগে অনলাইনের মাধ্যমেও ক্লাস নিচ্ছি কিন্তু হয়তো পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনাটা হয়নি যার জন্য আমি আরোহের প্রকারভেদ দিয়ে একটু শুরু করতে চাচ্ছি পিছনে আসতে যাচ্ছি। তা আমরা জানি আরোহ বলতে আমরা কি বুঝি যে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্ত আমরা সংগ্রহ করব এবং সেই দৃষ্টান্তগুলোকে বাস্তবতার সাথে মিলিয়ে যখন একটা সার্বিক সিদ্ধান্ত দেব তখন সেটাকে বলা হবে আরোহ। এই আরোহ দুই রকম, প্রকৃত আরোহ আর অপ্রকৃত আরোহ। আরোহ কয় রকম? দুই প্রকার। আরোহ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রকৃত প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। কার মতে? যুক্তিবিদ নীল। যুক্তিবিদ নীল আরোহকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। এখন আমরা জানবো প্রকৃত আরোহ কাকে বলে। প্রকৃত আরোহ বলতে আমরা বুঝি যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক জাতিতে বিদ্যমান, সেটাকেই বলা হবে প্রকৃত আরোহ। এখন এই মূল বৈশিষ্ট্যটা কি? আমরা জানি যে আরোহ কিন্তু সব বাস্তবভিত্তিক। আরোহ অনুমানটা সবসময় বাস্তবভিত্তিক, অর্থাৎ বাস্তব থেকে আমরা দৃষ্টান্ত সংগ্রহ করব, বিশেষ বিশেষ দৃষ্টান্ত সংগ্রহ করব এবং বাস্তবের সাথে সঙ্গতি রেখে একটা সার্বিক সিদ্ধান্ত। তা এখানে বলা হচ্ছে যে যুক্তিবিদ মিল বলছেন যে আরোহমূল, তার মধ্যে আরোহমূলক লক্ষ্য হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য, যার মধ্যে এই আরোহমূলক লক্ষ্যটা বিদ্যমান সেটাকেই আমরা বলবো প্রকৃত আরোহ। আর যার ভিতরে এই আরোহমূলক লক্ষ্যটা নেই, সম্পূর্ণরূপে অনুপস্থিত, সেটাকে বলা হবে অপ্রকৃত আরোহ। তাহলে মূল বৈশিষ্ট্য কি? প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লক্ষ্য। এই আরোহমূলক লক্ষ্যটা কি? আরোহমূলক লক্ষ্যটা হচ্ছে আমরা যখন বাস্তব থেকে দৃষ্টান্ত সংগ্রহ করি তখন কিন্তু বিশেষ বিশেষ দৃষ্টান্ত সংগ্রহ করি, আমরা কিন্তু সার্বিকে আগে যাই না, সকলে আগে যাই না, আমরা বিশেষে যাই। কিভাবে? যেমন আমি দেখলাম আমার পরিবারের একজন মারা গেল, আমার চাচা মারা গেল, কিছুদিন পরে আমার পাশের বাড়ির এক আত্মীয় মারা গেল, কিছুদিন পরে তার আর একজন আত্মীয় মারা গেল, সবাই বিশেষ, এরা কিন্তু সবাই বিশেষ। এই বিশেষ বিশেষ মানুষের মৃত্যুর অভিজ্ঞতা থেকে আমি সিদ্ধান্ত করলাম কি যে এরা যখন জন্মিয়েছে মারা যাচ্ছে তাহলে আমি বর্তমানে যারা আছেন জীবিত যে সমস্ত মানুষ এবং অতীতেও চলে গেছে এবং ভবিষ্যতেও আসবে, ভবিষ্যতে মানুষ জন্ম নেবে আসবে, এই যে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিশেষ বিশেষ বর্তমানের এই বিশেষ বিশেষ মৃত্যুর অভিজ্ঞতা থেকে আমি সিদ্ধান্ত করলাম তাহলে মানুষ মরণশীল, অর্থাৎ মারা যাবে, এই মানুষগুলো মারা যাবে। এই বিশেষ বিশেষ অভিজ্ঞতার আলোকে থেকে যখন আমি একটা সার্বিক সিদ্ধান্ত নিচ্ছি যে সকল মানুষ মরণশীল, সেটাই হচ্ছে তোমার আরোহ। তা এখন এই যে লক্ষ্য, এটাই হচ্ছে লক্ষ্য, যখন আমি বিশেষ থেকে সার্বিকে যাচ্ছি, বিশেষ থেকে যখন আমি সার্বিকে যাচ্ছি, এই বিশেষ বিশেষ মানুষের মৃত্যুর অভিজ্ঞতা থেকে যখন আমি সমুদয়ে চলে যাচ্ছি, সকলে চলে যাচ্ছি, যে তাহলে অতীত বর্তমান ভবিষ্যতের সকল মানুষ হয় মরণশীল। এই যে বিশেষ বিশেষ মানুষের মৃত্যুর অভিজ্ঞতা থেকে আমি যখন একটা লাভ দিচ্ছি, একটা জাম্প, বড় একটা গ্যাপ, কিন্তু এই গ্যাপটা
পূরণ করছি বা লাভ দিচ্ছি দিয়ে আমি সকলে যাচ্ছি, এটাকেই বলা হবে আরোহণমূলক লক্ষ্য। অর্থাৎ জানা থেকে অজানায় যাচ্ছে। জানা কোনটা? এই যে বিশেষ বিশেষ মানুষগুলো মারা গেল, এগুলো হচ্ছে আমার জানা বিষয়। এই জানা বিষয়ের উপর ভিত্তি করে আমি একেবারে লাভ দিয়ে অজানায় চলে যাচ্ছি, অতীত বর্তমান ভবিষ্যতের একেবারে অজানায় সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে সকল মানুষই মরণশীল। এইটাকে বলা হচ্ছে আরোহণমূলক লক্ষ্য। যুক্তিবিদ মিল এই আরোহণমূলক লক্ষ্যকে বলছেন আরোহের প্রাণকেন্দ্র। আরোহের প্রাণকেন্দ্র এখানে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন কিন্তু এসে যাবে, ছোটো ছোটো দু তিনটে অলরেডি অবজেক্টিভ প্রশ্ন এসে গেছে যে আরোহ কয় রকম, দুই রকম প্রকৃত অপ্রকৃত। প্রকৃত কোনটা? যার মধ্যে আরোহণমূলক লক্ষ্য বিদ্যমান সেটা হচ্ছে প্রকৃত, সেটা হচ্ছে প্রকৃত। আর আরোহণমূলক লক্ষ্য কি? যখন বিশেষ থেকে সার্বিকে গমন করবে তখন সেটাকে বলা হবে আরোহণমূলক লক্ষ্য। ঠিক আছে, এখন যুক্তিবিদ মিল এই প্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক উপায়। কয় রকম? তিন রকম। প্রকৃত আরোহ কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার, একটা হচ্ছে বৈজ্ঞানিক, দুই অবৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, তিন সাদৃশ্য, সাদৃশ্য মূলক অনুমান। প্রকৃত আরো কয় প্রকার? তিন প্রকার, মনে থাকবে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যমূলক অনুমান। আর অপ্রকৃত আরোহ কয় প্রকার? তিন প্রকার। অপ্রকৃত আরোহ আবার কয় প্রকার? তিন প্রকার। যেহেতু প্রকৃত তিন প্রকার, যেহেতু আরোহ পাচ্ছি আমরা দুই প্রকার, দুই প্রকার প্রকৃত এবং অপ্রকৃত, তো প্রকৃত কয় প্রকার? তিন প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক অনুমান। আর অপ্রকৃত আরোহ যার মধ্যে আরোহমূলক লক্ষ্য নেই, দেখে মনে হয় আরোহমূলক লক্ষ্য আছে, দেখে অনুমানটাকে দেখে মনে হয় যে না এখানে আমরা কিছু থেকে সকলে বা জানা থেকে অজানায় গমন গমন আছে দেখে মনে হয়, কিন্তু আসলে তার ভিতরে আরোহমূলক লক্ষ্য নেই, অর্থাৎ জানা থেকে অজানায় যাওয়ার কোনো রাস্তা সেখানে নেই, বুঝতে পেরেছ? সেটাকে বলা হচ্ছে অপ্রকৃত আরোহ। এই অপ্রকৃত আরোহ কয় প্রকার? অপ্রকৃত আরোহ হলো তিন প্রকার। কি কি? পূর্ণাঙ্গ আরোহ, এটা লিখে দিচ্ছি দেখো, অপ্রকৃত আরোহ হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। আরোহের মূল বৈশিষ্ট্য, আরোহমূলক লক্ষ্য সম্পূর্ণরূপে
রূপে অনুপস্থিত, যার মধ্যে এই আরম্ভটা নাই, এই লম্পটা নাই, আরম্ভমূলক লম্প সম্পূর্ণরূপে অনুপস্থিত নেই, সেটাকে বলা হয় অপ্রকৃত আরম্ভ। এই অপ্রকৃত আরম্ভ কয় প্রকার? তিন প্রকার, পূর্ণাঙ্গ, যুক্তি সাম্যমূলক, ঘটনা সংযোজন। ঠিক আছে, এই আরম্ভটাকে আমরা প্রকৃত আরোহ, যেহেতু তিন প্রকার আমরা ধারাবাহিকভাবে পরপর আলোচনা করব, যে বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক অনুমান। আমরা প্রথমেই আলোচনা করব যে বৈজ্ঞানিক আরোহ। এক নম্বর বৈজ্ঞানিক সম্পর্ক, কোন কোন পদ? উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ।
উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, এই দুটো পদের মধ্যে একটা সম্পর্কের বর্ণনা হয়ে এক সম্পর্কের যে বর্ণনা একটা যুক্তিবাক্য থাকবে। যেমন মানুষ একটা পদ, মরণশীল একটা পদ, এই মানুষ আর মরণশীলের মধ্যে আমি সংযোজন দিয়ে বললাম মানুষ হয় মরণশীল, ফলে এই যে মরণশীলের সাথে মানুষের একটা সম্পর্ক এটাকে বলা হচ্ছে যে একটা যুক্তিবাক্য। অর্থাৎ বৈজ্ঞানিক আরম্ভ যে সিদ্ধান্তটা দেবে সেটা হচ্ছে একটা যুক্তিবাক্য। তিন নম্বর হচ্ছে বৈজ্ঞানিক আরম্ভ যে যুক্তিবাক্যটা স্থাপন করবে সেটা হবে সার্বিক যুক্তিবাক্য, শুধু যুক্তিবাক্য হলেই চলবে না, সেটা হতে হবে সার্বিক যুক্তিবাক্য। কীভাবে? আমরা যখন প্রকৃতি থেকে দৃষ্টান্ত সংগ্রহ করব তখন কি করব, বিশেষ বিশেষ দৃষ্টান্ত সংগ্রহ করব, তাই না? যে কামাল মরণশীল, জামাল মরণশীল, বিমল মরণশীল, এই কামাল, জামাল, বিমল এরা বিশেষ, এই বিশেষ বিশেষ মানুষের মৃত্যু দেখে আমি চলে যাব সঙ্গে, যে অতএব অতীত বর্তমান ভবিষ্যতে সকল মানুষ হয় মরণশীল। তাই বলা হচ্ছে যে বৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্যটা স্থাপন করবে সেটা অবশ্যই সার্বিক যুক্তিবাক্য। তিন নম্বর বৈশিষ্ট্য কি? বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করবে। বৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্যটা স্থাপন করবে সেটা হবে কি? সার্বিক সংশ্লেষক, বিশ্লেষক না, কারণ যেহেতু আমরা পড়ছি আরোহ, আরোহ সবসময় নতুন নতুন অজানাকে জানতে চাই, নতুন নতুন তথ্য পেতে চাই, একটা পদের মধ্যে নিহিত যে নতুন নতুন গুণ সেটা জানতে চাই পদ সম্পর্কে, ওই পদের মধ্যে নিহিত মৌলিক আবশ্যিক গুণ অর্থাৎ যাতার্থকে সে জানতে চাচ্ছে, বুঝতে পেরেছ? যাতার্থের বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য, কিন্তু আরোহ সবসময় জানতে চায় নতুন কি, অজানাকে জানতে চাই, নতুন নতুন কিছু জানতে চাই, সেজন্যে আরোহ অনুমানে তোমার বৈজ্ঞানিক আরোহ অনুমানে যে সার্বিক যুক্তিবাক্য দ্বারা স্থাপন করা হবে সেটা হবে সংশ্লেষক, মনে থাকবে? কেন কেন মনে থাক বলো তো, সংশ্লেষক যেহেতু নতুন অজানাকে নতুন নতুন তথ্য, যা একটা পদ সম্পর্কে নতুন নতুন তথ্য জানা যায়। তারপরে আসছে দুই নম্বর যে বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, বৈজ্ঞানিক আরোহ কি করবে, বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপরে নির্ভর করবে, অর্থাৎ এই বাস্তবে যে ঘটনা ঘটবে এই ঘটনাগুলোকে পরীক্ষা করবে, নিরীক্ষণ করবে, পরে তারপরে একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করবে। অর্থাৎ আরোহ, বৈজ্ঞানিক আরোহ সবসময় কি, বাস্তব ভিত্তিক, এই বাস্তব অর্থাৎ এই প্রকৃতি থেকে আমরা বিশেষ বিশেষ ঘটনা বা বিশেষ বিশেষ দৃষ্টান্ত আমরা সংগ্রহ করব, সেটাকে যাচাই বাছাই করবো, যাচাই বাছাই করে দেখব তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে কি না, কার্যকরণ সম্পর্ক থাকলে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে তারপরে একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করব। তিন নম্বর হচ্ছে বৈজ্ঞানিক আরোহর মধ্যে সবসময় আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকবে, কোনটা আরোহমূলক লক্ষ্যটা খুবই গুরুত্বপূর্ণ, আরোহের প্রাণকেন্দ্র, না হলে সেটাকে কোনো অবস্থা থেকে প্রকৃত আরোহ বলা যাবে। অর্থাৎ আরোহমূলক লক্ষ্য কি, আমরা যখন এই বা প্রকৃতি থেকে বিশেষ বিশেষ দৃষ্টান্ত সংগ্রহ করে একটা লাভ দিয়ে একটা ঝুঁকি, একটা ব্যবধান, অনেক ব্যবধান, সেই ব্যবধান অতিক্রম করে আমরা একটা লাভ দিয়ে সকলে চলে যাচ্ছি, এই যে বিশেষ থেকে সার্বিকে একটা ব্যবধান অতিক্রম করে আমরা সকলে যাচ্ছি এটাকেই বলা হচ্ছে আরোহমূলক লম্ফ, এটাকে অন্ধকারে লাভ দেওয়ার মতো, তাই না? যে সামনে কি হবে আমরা তো দেখতে পাচ্ছি না, সামনেটাকে না দিয়ে অন্ধকারে লাভ দেওয়ার স্বামী আরোহমূলক লম্ফে আমরা যখন যাচ্ছি তখন কিন্তু বিশেষ থেকে যখন সার্বিকে যাচ্ছি তখন একটা অন্ধকারে লাভ দিচ্ছি, অন্ধকারে লাভ দেওয়ার স্বামীর সাথে, ফলে এই আরোহমূলক লম্ফ অবশ্যই তোমার থাকতে হবে বৈজ্ঞানিক আরোহের মধ্যে, মানে প্রকৃত আরোহের মধ্যে, নতুবা আমরা কোনো অবস্থা থেকে তার সেটাকে প্রকৃত আরোহ বলতে পারবো না। তাহলে আরোহমূলক লম্ফটা কি, যে
জানা থেকে অজানায় কিছু থেকে সকলে যে গমন করি যে যাত্রা করছি আমরা এই যাত্রাটাকে বলা হচ্ছে লাভ দিয়ে একটা সিদ্ধান্ত গমন উপনীত হচ্ছি এটাকেই বলা হচ্ছে আরোহমূলক লম্ভ। এই আরোহমূলক লম্ভকে অনেকে অন্ধকারে লাভ দেওয়ার মতো একটা অবস্থা যে আমি উপর থেকে একে আকাশের মধ্যে কোথায় যে পড়বো আমার কোনো নিশানা নেই, তাই না? এটাও বলা যাচ্ছে যে আমি একটা লাভ দিয়ে চলে যাচ্ছি সকলে। চার নম্বর হচ্ছে বৈজ্ঞানিক আরোহের দুটো মৌলিক নিয়ম যথা প্রকৃতির নিয়ম অনুবর্তিতার নীতি ও কার্যকরণ নিয়ম, এই নিয়মের উপর নির্ভর করছে। বৈজ্ঞানিক আরোহ কী করছে? দুটো নিয়মের উপরে নির্ভর করছে, প্রকৃতির নিয়ম অনুবর্তিতার নীতি আর একটা হচ্ছে কার্যকরণ নিয়ম। প্রকৃতির নিয়ম অনুবর্তিতার নীতি কি? আমিও নিজেও একজন প্রকৃতির অংশ, তা কি না? এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক কথায় এটাই হচ্ছে প্রকৃতি, তা আমিও প্রকৃতির একটা ছোট্ট একটা অংশ। প্রকৃতিতে অসংখ্য জিনিস রয়েছে, বস্তু রয়েছে, তাদের ভিতরে আমি একটা অংশ। তা বৈজ্ঞানিক আরোহ কী করবে? আমরা মাত্র কয়েকটা দৃষ্টান্ত সংগ্রহ করব, পরীক্ষা নিরীক্ষা করে একটা সার্বিক সিদ্ধান্ত কোত্থেকে দেবো, কিসের মাধ্যমে দেব? এই প্রকৃতির মাধ্যমে, প্রকৃতির থেকে দৃষ্টান্ত সংগ্রহ করব এবং প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির উপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্তটা দেব। বুঝতে পেরেছ? প্রশ্ন থাকে যে কিসের ভিত্তিতে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত দেব? ও প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির উপর ভিত্তি করে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত দেব। কীভাবে দেব? আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্ত সংগ্রহ করব এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করব, যাচাই করব, কার্যকরণ সম্পর্ক নির্ণয় করব, তারপরে একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করব। ঠিক আছে, এরপরে আসছে যে বৈজ্ঞানিক আরোহ কার্যকরণ নিয়মের উপর নির্ভরশীল। অর্থাৎ তুমি প্রকৃতি থেকে তো শুধু দৃষ্টান্ত সংগ্রহ করলেই চলবে না, তার মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে কিনা সেটাও তোমাকে নির্ণয় করতে হবে, নির্ণয় করে তারপরে সার্বিক একটা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা আজকে এইটুকু বুঝলাম যে আরোহ দুই রকম, প্রকৃত অপ্রকৃত, যে আরোহের মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ বিদ্যমান সেটাকেই বলা হবে প্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহ যুক্তিবিদ মিল বলেছেন প্রকৃত আরোহ কয় রকম? তিন রকম, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক অনুমান। আর অপ্রকৃত আরোহ যার মধ্যে আরোহমূলক লম্ফ নেই, আরোহমূলক লম্ফ সম্পূর্ণরূপে অনুপস্থিত সেটাকেই বলা হবে অপ্রকৃত আরোহ। এই অপ্রকৃত আরোহ তিন রকম, পূর্ণাঙ্গ, যুক্তিসাম্যমূলক এবং ঘটনা সংযোজন। এরপরে আমরা আসি একটু পিছনে আসি যে প্রকৃত আরোহের প্রকারভেদের মধ্যে আমরা প্রথমেই আমরা পাচ্ছি বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? প্রকৃতির নিয়ম অনুবর্তিতার নীতি ও কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে যখন আমরা একটা সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য স্থাপন করব তখন সেটাকে বলা হবে বৈজ্ঞানিক আরোহ। এই বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা বিশ্লেষণ করলে এর মধ্যে আমরা কটা বৈশিষ্ট্য পাই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। এই এক নম্বরের আবার ক, খ, গ, স, ক কি? যে বৈজ্ঞানিক আরোহ একটা যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। খ, বৈজ্ঞানিক আরোহ একটা সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। বৈজ্ঞানিক আরোহ একটি সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। তাহলে প্রথমে আসছে বৈজ্ঞানিক আরোহ কী করে? একটা যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। তারপরে বৈজ্ঞানিক আরোহ একটা সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। তারপরে বৈজ্ঞানিক আরোহ একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে বৈজ্ঞানিক আরোহের মধ্যে যে ঘটনা যা মানে বাস্তব ঘটনার উপর পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। কিসের উপরে নির্ভরশীল? বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনার উপর পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। তিন নম্বর, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকবে। অর্থাৎ এই বৈজ্ঞানিক আরোহের মধ্যে কী থাকবে? আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ সম্পূর্ণরূপে বিদ্যমান থাকবে। চার নম্বর হচ্ছে বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের দুটো মৌলিক নিয়ম, প্রকৃতির নিয়ম অনুবর্তিতার নীতি এবং কার্যকরণ নিয়মের উপরে নির্ভরশীল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকেই বাসায় বসে এটা কয়েকবার রিডিং করবা।
কয়েকবার যদি রিডিং পড়ো তোমরা সুন্দরভাবে বোঝার নিমিত্তে, তাহলে দেখবা জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। না বুঝতে পারলে তো আগামী দিন দরকার হয়, আবার তোমাদেরকে বলবো। তা আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।